আপনারা জানেন যে 23 বছর পর্যন্ত শতকরা 90 জন লোক আমাদের তারা পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো, বাঙালিদের সামরিক বাহিনীতে নেওয়া হতো না। কারণ বাঙালি হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না, তাই বাঙালিকে অস্ত্র দেওয়া নিষেধ ছিল। আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু কিন্তু নাই, এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না, এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি, এর মধ্যে আমি ভয় করি না কাউকে। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা, তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের বাসনা বলে যাই, আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে। আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় ভারত, জয় ভারত, জয় বাংলা, জয় বাংলা। জনসভা শেষে উভয় প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ত্যাগ করলেন। এবার যাত্রা করলেন রাজভবনের উদ্দেশ্যে। রাতে রাজভবনে রবীন্দ্র সাহিত্যের একনিষ্ঠ ভক্ত বঙ্গবন্ধুর সম্মানে পরিবেশিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। পরদিন 7ই ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আর এক দফা আলোচনা করলেন। এই আলোচনায় বঙ্গবন্ধুকে সহায়তা করলেন পররাষ্ট্র সচিব জনাব আব্দুস সামাদ আজাদ। দুপুরে কলকাতা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে উপহার দেওয়া হল ডাবল ডেকার বাসের দুটি মডেল। এরপর বাংলাদেশ সহায়ক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর হাতে সমর্পণ করা হল 6 লক্ষ টাকার একটি চেক। সমিতি বাংলাদেশের জন্য 33টি অ্যাম্বুলেন্সও দান করলেন। তারপর ভারতীয় প্রধানমন্ত্রী ভারতের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে উপহার দিলেন 11 কোটি টাকার ত্রাণ সামগ্রী। এর মধ্যে রয়েছে 53টি জিপ, 136টি অ্যাম্বুলেন্স ও প্রতিটিতে 200 ব্যাগ গুঁড়ো দুধ সহ 800টি ট্রাক। বিকেল 3টে রাজভবনে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুকে দেওয়া হল এক বর্ণাঢ্য নাগরিক সম্বর্ধনা।
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর পাঁচ প্রতিমূর্তি খচিত একটি রূপাধারে তাকে মানপত্র উপহার দিলেন কলকাতার মেয়র শ্রী শ্যাম সুন্দর গুপ্ত। এখানে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু বাংলার মুক্তি সংগ্রামে সহায়তার জন্য কলকাতার নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলেন। বিকেল চারটায় বঙ্গবন্ধু মিলিত হলেন কলকাতার বুদ্ধিজীবী সম্প্রদায়ের সঙ্গে। এরপর কলকাতা প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে তিনি মিলিত হলেন। এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে তাঁদের ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কলকাতার ঐতিহাসিক বাংলাদেশ মিশন সন্ধ্যায় বঙ্গবন্ধু এখানে এলেন। মিশনের কর্মচারীদের প্রদত্ত এক মানপত্রের জবাবে বঙ্গবন্ধু বিদেশে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের শান্তির দূতপে কাজ করার আহ্বান জানালেন। এরপর এখানে মিশনের সাবেক প্রধান জনাব হোসেন আলী জাতির পিতার হাতে তুলে দিলেন বাংলাদেশের সেই স্বাধীন পতাকা যা মিশনের কর্মচারীরা সর্বপ্রথম উড়িয়েছিলেন বিদেশের আকাশে। মিশন ভবন ত্যাগ করার পূর্বে তিনি বাইরে অপেক্ষারত বিশাল জনতার উদ্দেশ্যে অভিবাদন জানালেন। আটই ফেব্রুয়ারি সকাল কলকাতায় দুদিন ব্যাপী ঐতিহাসিক সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে পুনরায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু। বিমানবন্দরে তাকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জানালেন ভারতীয় মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য শ্রী সিদ্ধান্ত শঙ্কর রায় এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। কলকাতার বৈচিত্র্যময় জীবনের আরো একটি অবিস্মরণীয় স্মৃতির স্বাক্ষর রেখে ভারতের 55 কোটি মানুষের প্রীতি ও শুভেচ্ছার আশীর্বাদ মাথায় নিয়ে আকাশে ডানা মেলল বঙ্গবন্ধুকে বহনকারী শুভ্র বিমানখানি।